প্রত্যেক মানুষের জন্ম নেওয়ার সাথে একটি শয়তান নিয়োজিত হয় এবং সেই শয়তান মানব সন্তানকে মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট করার চেষ্টা করে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি দয়াময় আল্লাহর শরণ থেকে চোখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে। সূরা আজ জুকরুব আয়াত 36 ও 37। হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথে একটি শয়তান নির্ধারিত রয়েছে। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি? তিনি বললেন, হ্যাঁ আমার সাথেও রয়েছে, তবে তার মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমি তার সম্পর্কে সম্পূর্ণরূপে নিরাপদ। এখন সে আমাকে কল্যাণকর বিষয় ছাড়া আর কখনোই অন্য কিছুই নির্দেশ দেয় না। সহিহ মুসলিম হাদিস নম্বর 7001। এছাড়াও আরেকটি হাদিসে কারিন জিনের কথা এসেছে। এটা বেশ গুরুত্বপূর্ণ একটি হাদিস, কেননা এখান থেকে আমরা বুঝতে পারব কিভাবে কারিন জিন শয়তান জিন আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে এবং কুমন্ত্রণা দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে বের হলেন। তিনি বলেন, এতে আমার মনে কিছুটা অহমিকা আসলো। তারপর তিনি এসে আমার অবস্থা অবলোকন করে বললেন, হে আয়েশা, তোমার কি হয়েছে? তুমি কি ঈর্ষাপরায়ণ হয়েছ? উত্তরে আমি বললাম, আমার ন্যায় মহিলা আপনার ন্যায় স্বামীর প্রতি কেন ঈর্ষাপরায়ণ হবে না? এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শয়তান মনে হয় তোমার কাছে এসেছে। তখন তিনি বললেন, হে আল্লাহ ও রাসূল, আমার সঙ্গেও কি শয়তান রয়েছে? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তারপর আমি বললাম, প্রত্যেক মানুষের সাথেই কি শয়তান রয়েছে? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর আমি বললাম, হে আল্লাহ রাসূল, আপনার সঙ্গেও কি রয়েছে? তিনি বললেন, হ্যাঁ আমার সঙ্গেও, তবে আল্লাহ তাআলা তার মোকাবেলায় আমাকে সাহায্য করেছেন, এখন তার ব্যাপারে আমি সম্পূর্ণরূপে নিরাপদ। সহিহ মুসলিম হাদিস নম্বর 7003। অতএব এখান থেকে আমরা কারিন শয়তান সম্পর্কে খুব সহজভাবেই জানতে পেলাম। এই শয়তান মূলত আমাদেরকে বিপদগামী করে এবং আমাদের দিয়ে পাপ কাজ করিয়ে থাকে বিভিন্ন কুপরামর্শ দেওয়ার মাধ্যমে। আমাদেরকে এই শয়তান থেকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেন এই শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। সম্মানিত দর্শক, ভিডিওটি পর্যন্ত ছিল, ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন, এবং যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আগামীতে আরও সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।